Hey everyone, welcome back to my channel. এটা আমার চ্যানেলের ফার্স্ট ডেইলি ব্লগ। চলো শুরু করা যাক। ঘুম দিয়ে উঠে জানলা খুলে বিছানা গুছিয়ে আমি সকালে চলে বারান্দার দিকে। আমার দিনটা স্টার্ট এইভাবেই হয়। বারান্দায় এসে একটু মাইন্ডটা ফ্রেশ করি, দেন একটু টাইম স্পেন্ড করি, তারপর চললাম আমার এই হ্যান্ডক্রাফটের কাছে। এটা সসের বোতল ছিল, আমি একটু ফ্যাব্রিক দিয়ে ক্রাফটিং করে এইভাবে করেছি। তো শুকোতেই দিয়েছিলাম, দেখছিলাম শুকিয়েছে কি না, তো তোমাদের একটু শর্ট দেখে দিলাম। এবার যাই রান্নাঘরের থেকে প্রাশ ট্রাশ করে। এবার আমার পালা হচ্ছে গরম জল আর মধু খাওয়ার, তো কাপটা নিয়ে নিলাম। এবার কাঁচটা টেনে দিয়ে এবার যাই হচ্ছে জল নিতে। জল নিয়ে তারপর দেখা যাক। জলটা কেটেলে ঢেলে দিলাম, কেটেলে তারপর এবার যাব গরম করতে। এরপর মধুটা নিয়ে গিয়ে যাব হচ্ছে কাপের কাছে। এবার এক চামচ মধু নিয়ে নিলাম, নিয়ে এবার নেব গরম জল, যেটা কেটেলে রাখা রয়েছে। কেটেল থেকে ঢেলে নিলাম গরম জলটা। কেটেল থেকে ঢেলে নিয়ে এবার হচ্ছে লেটস মিক্স মিক্স মিক্স। সকাল থেকে অনেক এদিক ওদিক খোয়ার পর এবার চলে আসলাম পড়ার কাছে। তো বইগুলো নিয়ে চলে আসলাম আর স্টাডি টেবিলটাও নিয়ে চলে আসলাম, আর এই যে আমার গরম জলটা। তো স্টাডি করতে করতেই গরম জলটা খেয়ে নেব। এটা হচ্ছে আমার সিলেবাস, যেটা আমি আমার আপকামিং এক্সামসের জন্য টেবিলে লাগিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমার পড়তে সুবিধা হয়, দিয়ে স্টাডি মেটেরিয়ালটা পড়তে পড়তে ফিনিশ করে নিই জলটা। এবার চলে আসলাম আমার ব্রেকফাস্ট, মর্নিং ব্রেকফাস্টে আছে অমলেট, দিয়ে আবার পড়ে নিলাম আমার এই জিকের বুকটা। আজকের ব্লগটা এইটুকুই, তো আবার দেখাবে আমার নেক্সট ব্লগে। এখনের জন্য টাটা।